সাবস্ক্রাইব করুন ফেনটেক বিডি চ্যানেলকে এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করে দিন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে CD800A এই ডিজিটাল মাল্টিমিটার কিভাবে আপনারা খুব সহজে ইউজ করতে পারবেন এবং এর ইউজের ফিচার্স গুলো কি কি সেগুলো আপনাদের খুবই অল্প সময়ের ভিতর আপনাদের দেখিয়ে দেবো। তো দেখুন, এটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার। এটা কিন্তু বর্তমানে সব থেকে জনপ্রিয় এবং সব থেকে ভালো একটা ডিজিটাল মাল্টিমিটার। তো দেখুন, এটা কিভাবে ইউজ করা হয় সেটা আপনাদের বলে দেবো। তো দেখুন, এর কিন্তু দুইটা প্রোব, একটা রেড প্রোব আর একটা ব্ল্যাক প্রোব। ওকে, দেখুন এর দুইটা প্রোব। আর এইখানে দেখুন, এটা হচ্ছে এর ডিসপ্লে। দেখুন এখানে কিন্তু সবকিছু মান যা কিছু এখানে শো করবে। তো এইখান থেকে আমি আগে দেখাই যে সিলেক্টর থেকে, দেখুন এই সিলেক্টরটা দিয়ে কিন্তু বিভিন্ন কিছু সিলেক্ট করা যায়। ঠিক আছে, বিভিন্ন কিছু, যেমন আমি যদি এইখানে যেমন ভোল্টেজ দিলাম, দেখুন এখানে আছে কি আমার ডিসি ভোল্টেজে। এখন যদি আমি এসি ভোল্টেজ করতে চাই, এই সিলেক্ট চেপে আমি কিন্তু এসি ভোল্টেজ চলে যাবো। দেখুন এটা হচ্ছে সাইন ওয়েভ। ঠিক এই সিলেক্টের কাজ হচ্ছে এটা। তারপর রেঞ্জ বলতে, মনে করেন আপনি এইখানে একটা 100 ওহমস এর রেজিস্ট্যান্স পরিমাপ করতেছেন, এখানে যদি অটো দেন তাহলে কিন্তু 100 ওহমস দেখাবে। এখন আপনি যদি চান যে 1 kΩ, তারপর 1 MΩ এমন রেজিস্ট্যান্স আপনি পরিমাপ করবেন এবং সেটা ম্যানুয়ালি, যদি 1 kΩ হয় তাহলে শুধু আপনি kΩ-এ দিয়ে পরিমাপ করবেন, সেটাও কিন্তু আপনি পারবেন। আর যদি অটোতে দেন, আপনার যে ওহমস এর রেজিস্ট্যান্স সেটা কিন্তু অটোতে দিয়ে আপনি যদি পরিমাপ করেন, অর্থাৎ এই দুইটা প্রোব যদি ধরেন, তাহলে কিন্তু অটোমেটিকলি সেই রেজিস্ট্যান্সের মান দেখাবে। এখন রেঞ্জটার কাজ কি, মনে করেন আপনি 100 ওহমস একটা রেজিস্ট্যান্স পরিমাপ করতে যাচ্ছেন, আপনি অটোতে না দিয়ে আপনি ম্যানুয়ালে, যা শুধুমাত্র আমি হোমস এর মাপবো, অর্থাৎ আমার দেখা গেল এখানে 0 থেকে 1000 ওহমস পর্যন্ত যেটা সেটা এখানে শো করবে। তারপরে যদি কিলোমস এর উপরে যাই, আমার এই এইখানে দেখুন কিলোমস শো করতেছে, এইখানে আমার কিলোমস গুলো দেখাবে। তারপর যদি আপনি মেগাওমস দেন, এখানে দেখুন এই মেগাওমস এর রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য এখানে এখানে মেগাওমস দিয়ে আপনি শুধু মেগাওমস এর রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবেন। ঠিক এভাবে আপনি ম্যানুয়ালি রেঞ্জ সেট করে দিতে পারবেন। তারপরে এটা যদি আপনি চেপে ধরেন 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, এটা কিন্তু অটোতে চলে আসবে। অর্থাৎ অটোতে দিয়ে সব থেকে আপনার সুবিধা, অটোতে দিলে যে কোনো রেজিস্ট্যান্সের মান আপনি পরিমাপ করেন না কেন, অটোমেটিক চলে আসবে, সেটা 0 ওহমস থেকে মেগাওমস এর যে কোনো রেজিস্ট্যান্স। এর কিন্তু রেঞ্জ অনেক আছে। তারপরে ডেল REL, এটা বেশিরভাগ কোনো ক্ষেত্রে কাজে লাগে না, এটা আপনাদের জানার দরকার নেই। তারপরে হোল্ড, মনে করেন আপনি 100 ওহমস একটা রেজিস্ট্যান্স পরিমাপ করলেন, এখানে যাই হোক সেটা আপনি হোল্ড করে রাখতে যাচ্ছেন, যে আমি যে মানটা পরিমাপ করলাম সেটা হোল্ড করে রাখবো, এখানে প্রেস করলে সেটা হোল্ড হয়ে যাবে, অর্থাৎ ওইখান থেকে নড়াচড়া করবে না। আপনি যখন ওইখান থেকে মিটারটা সরিয়ে আনবেন তাও নড়াচড়া করবে না। তারপরে দেখুন এটা হচ্ছে হার্স। এটা কি আমাদের, আমরা জানি যে আমাদের এসি ভোল্টেজের ফ্রিকোয়েন্সি হার্স হচ্ছে 50 হার্স। তো এরকম বিভিন্ন হার্স পরিমাপ করার জন্য বিভিন্ন ক্ষেত্রে হার্স পরিমাপ করার দরকার হতে পারে, সেই ক্ষেত্রে এইখানে প্রেস করে তারপর আপনি এটা হার্সে চলে আসবে। দেখুন এটা মনে করেন এই যে এখানে রেখে বা যে কোনো জায়গায় রেখে আপনি যদি হার্স দেন, দেখুন এখানে হার্স উঠে গেছে। তারপর এটা আপনার নেগেটিভ পজিটিভ প্রোব ধরলে এখানে হার্স উঠবে। ওকে, যতবার সেটা উঠবে। এখন আসি এই যে এইখানটায় আসি, যে এইখানটায় কিভাবে কাজ করে এগুলো আপনারা বুঝলেন, এগুলো আপনারা বুঝিয়ে দিলাম। তো এইগুলো এইখান থেকে এইখানে বোঝাইতে গেলে এগুলো কিন্তু আপনাদের লাগবে। এখন দেখুন এটা হচ্ছে সিলেক্টর নব, এটা অফ পজিশনে আছে। দেখুন এইটা, এইবার যদি আপনি ভোল্টেজ পরিমাপ করতে চান, সেটা ডিসি ভোল্টেজ হোক বা এসি ভোল্টেজ হোক, আপনি জাস্ট সিলেক্টরটা এইখানে দিয়ে নেবেন। দেখুন এইখানে প্রথমে উঠছে কি, দেখুন ডিসি ডাইরেক্ট একটা চিহ্ন উঠছে, মাইনাস চিহ্ন। দেখুন এটা হচ্ছে ডিসি, এটা ডিসি ভোল্টেজ প্রয়োগ করার জন্য এইখানে আপনি দেবেন, প্রথমে ডিসি আসবে, তারপরে যদি আপনি সিলেক্টরটা প্রেস করেন তাহলে কিন্তু আপনার এসি উঠবে। দেখুন এখানে আমি প্রেস করতেছি, এইবার দেখুন এখানে সাইন ওয়েভ উঠেছে, তার মানে এখন যদি আপনি এসি ভোল্টেজ পরিমাপ করতে চান তাহলে কিন্তু এখন আপনি এসি ভোল্টেজ পরিমাপ করতে পারবেন। অর্থাৎ এইখানে দিয়ে যখন এখানে এসি উঠবে, অর্থাৎ সাইন ওয়েভ উঠবে, তখন আপনি নেগেটিভ পজিটিভ ধরলে আপনার কিন্তু এসি ভোল্টেজ পরিমাপ করতে পারবেন। এখানে কিন্তু আপনি 440 ভোল্টেজও ধরলে, অর্থাৎ ফেস টু ফেস ধরলেও কিন্তু সেটা দেখাবে। তারপরে আসি, দেখুন এই ভোল্টেজের এটা শেষ। তারপরে এইখানে আমি সিলেক্টরটা নিলাম, এইখানে দেখুন প্রথমে আছে হোম চিহ্ন, অর্থাৎ রেজিস্ট্যান্সের মান পরিমাপ করার জন্য এই এইখানে দিয়ে নেবেন, অর্থাৎ হোমসে দিয়ে নেবেন। এখানে শুধু রেজিস্ট্যান্স না, মনে করেন আপনি ট্রানজিস্টর বা যে কোনো কম্পোনেন্ট পরিমাপ করার জন্য এইখানে দিয়ে বেশিরভাগই পরিমাপ করা হয়। তারপরে কিছু কিছু কম্পোনেন্ট আছে, যেমন ডায়োড পরিমাপ করার জন্য, দেখুন এইখানে আপনি দিলেন হোমসে, এবার যদি সিলেক্টরটা প্রেস করেন চলে যাবে ডায়োডে, অর্থাৎ এখন আপনি ডায়োড প্রয়োগ করতে পারবেন বা ট্রানজিস্টর প্রয়োগ করার ক্ষেত্রে, কারণ একটা ট্রানজিস্টর তৈরি হয় ডায়োডে, অর্থাৎ ট্রানজিস্টর প্রয়োগ করার ক্ষেত্রেও কিন্তু ডায়োডে দিয়ে আপনারা টেস্ট করতে পারবেন, বা যে কোনো নর্মাল ডায়োড টেস্ট করার জন্য এখানে দিয়ে করতে পারবেন। তারপরে আসে, দেখুন এইখানে একটা চিহ্ন আছে, একটা বুজার চিহ্ন আছে, এটা প্রেস করলে
আপনার কিন্তু যে কোনো তারের কানেকটিভিটি বা কোনো কমপ্লেন শর্ট আছে কিনা সেটা পরিমাপ করতে পারবেন। অর্থাৎ এখানে যদি আপনি নেগেটিভ পজিটিভ এক করে ধরেন তাহলে কিন্তু একটা সাউন্ড হবে। ওকে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখুন এটা হচ্ছে কানেকটিভিটি চেক করার জন্য, অর্থাৎ আপনার ঠিক আছে কিনা বা এখান থেকে লাইন প্রবাহিত হতে পারবে কিনা এমনটা। তারপরে যে চিহ্নটা এটা হচ্ছে দেখুন ক্যাপাসিটর পরিমাপ করার জন্য, দেখুন এখানে সিলেক্টরটা আবার আমি প্রেস করি, দেখুন এখানে ফ্যারাড উঠেছে, অর্থাৎ ক্যাপাসিটর যে কোনো ক্যাপাসিটর পরিমাপ করার জন্য আপনারা এখানে দিয়ে যদি নেগেটিভ এই পজিটিভ প্রোব আর নেগেটিভ প্রোব ধরেন তাহলে কিন্তু ক্যাপাসিটরের মানটা এখানে পেয়ে যাবেন। তো তারপরে আসি, তারপরে এখানে কি আছে হার্জ, দেখুন এইখানে এইখানে একটা এখানে একটা সিলেক্টর নব আছে, পুশ বাটন আছে, এটা দিয়েও আপনি হার্জ প্রয়োগ করতে পারবেন বা সিলেক্টরটা যদি এখানে দেন তাও কিন্তু হার্জ প্রয়োগ করতে পারবেন। তারপর এইখানে আসি, এইখানে কি আছে দেখুন মিলি অ্যাম্পিয়ার, দেখুন এই এই মিটারটা কিন্তু 400 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত অ্যাম্পিয়ার আপনাকে দেখাইতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে এই মিটার কিন্তু অ্যাম্পিয়ার পরিমাপের জন্য না, অর্থাৎ অ্যাম্পিয়ার কিন্তু পরিমাপ করা যায় না এই মিটারতে, তার জন্য ক্লিপার মিটার আছে বা অন্য মাল্টিমিটার আছে, সেগুলো এটা দিয়ে জাস্ট এই অন্য অন্য কাজগুলো করা যায় এবং এটা কিন্তু পারফেক্টলি ভাবে কাজ করা যায়। এবং এই মিটারটা কিন্তু খুবই ভালো একটা মাল্টিমিটার, এটার দাম 2500 থেকে 3000 এর ভিতর হয়ে থাকে এবং খুবই জনপ্রিয়, বর্তমানে বেশি ইউজ করা হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তো ধন্যবাদ সবাইকে।